বন সবচেয়ে বেশি টাকা যে আসলে এই মুহূর্তে দিচ্ছে তারা এবং সেই সংস্থার নাম ডিয়ার লটারি ইলেকট্রাল বন্ডের মাধ্যমে যে টাকা দেওয়া হয়েছিল এবং বারবার অভিযোগ উঠেছিল এই ডিয়ার লটারির বিরুদ্ধে যে তৃণমূল কংগ্রেসের গৌরী সেন হিসেবে ডিয়ার লটারি কাজ করছে কি করে এবং একটা ভয়ঙ্কর রকম একটা জায়গা তৈরি করছে রাজ্য সরকার যেখানে শুধুমাত্র ডিয়ার লটারিকে অ্যালাউ করা হচ্ছে ডিয়ার লটারির ব্যবসা যারা করেন সেই ডিয়ার লটারির ব্যবসায়ী যারা তারাও অনেকে বলছেন যে শুধুমাত্র ডিয়ার লটারি আগে বঙ্গলক্ষ্মী বা রাজ্য সরকারের যে লটারির ব্যবস্থাগুলো ছিল সেই ব্যবস্থাগুলো উঠিয়ে দেওয়া হলো তারপর শুরু হলো ছ টাকায় এক কোটি টাকা নাকি ছ টাকায় এক কোটি টাকার লোভে কোটি কোটি মানুষ ছ টাকার টিকিট কিনতে শুরু করলেন আবার ওখান থেকে চাপ দেওয়া হয় ছ টাকার একটা টিকিট কেনা যাবে না মিনিমাম 10টা টিকিট কিনতে হবে যাই হোক এরপরে আমি আপনাদের দেখানোর জন্য বলবো আপনি ভাবছেন ছ টাকা দিয়ে আপনি আপনার ভাগ্য পরিবর্তন করবেন আপনি ভাবছেন আপনার মেয়ের বিয়েটা দিয়ে জামাইকে সুন্দরভাবে কিছু উপহার দিয়ে নিজে একটা ফ্ল্যাট বাড়ি কিনবেন এই ছ টাকার এই টিকিট কেটে আসলে কতটা ভুল আপনি সেটা এবার দেখাবো আপনি ভাবছেন আপনার ভাগ্য পরিবর্তন করবে ডিয়ার লটারি ভাগ্য পরিবর্তন করছে এই নেতাদের নির্দিষ্ট করে বললে তৃণমূল নেতাদের ইলেকট্রাল বন্ডের টাকা যোগাচ্ছে এই গৌরী সেন লাগে টাকা দেবে গৌরী সেন এরপরে আমি সেটাও দেখাবো কিন্তু আমি এরপর পিসিআরকে বলবো আরেকটা প্লাজমা দেখাতে যে প্লাজমা এই মুহূর্তে রেডি সেটা দেখাতে ভালো করে বোঝানোর জন্য ভোটে হপ্তা এই যে হপ্তা দিতে হয় না ভোটের তোলা এই ভদ্রলোককে চিনে রাখুন ডিয়ার লটারির মালিক এই ভদ্রলোক কোটি কোটি টাকা তৃণমূলকে ভাবুন আপনি ছ টাকায় এক কোটি টাকা পাওয়ার আশা করেন তৃণমূল অলরেডি 542 কোটি টাকা পেয়ে গেছে ইলেকট্রাল বন্ডের মাধ্যমে তৃণমূল কংগ্রেস 500 কোটি টাকার উপরে এই ডিয়ার লটারির কাছ থেকে পেয়েছে এরপরে আর কোন দল পেয়েছে ডিএমকে 503 কোটি টাকা পেয়েছে আপনি কি ভাবছেন এর মধ্যে থেকে 1 কোটি টাকা যদি আপনি পান এখনো পাননি তো 500 আরে দেখুন ওয়াইএসআর কংগ্রেস 150 কোটি টাকার ওপরে পেয়ে গেছে 150 কোটি টাকা এরপরে বিজেপি 100 কোটি টাকা পেয়েছে এবং কংগ্রেস 50 কোটি টাকা ইলেকট্রাল বন্ড সবচেয়ে বেশি টাকা যে আসলে এই মুহূর্তে দিচ্ছে তারা এবং সেই সংস্থার নাম ডিয়ার লটারি ফিউচার গেম এরপরে আমি দেখানোর চেষ্টা করব যে এই যে গোটাটা এই প্রসেসটা কী করে হয় এই গোটা দেশে যে ইলেকট্রাল বন্ড সেই ইলেকট্রাল বন্ডের মাধ্যমে যে টাকা দেওয়া হয়েছিল এবং বারবার অভিযোগ উঠেছিল এই ডিয়ার লটারির বিরুদ্ধে যে তৃণমূল কংগ্রেসের গৌরী সেন হিসেবে ডিয়ার লটারি কাজ করছে কী করে তৃণমূল কংগ্রেসের নেতারা কাকতালীয়ভাবে তাদের পরিবারের সদস্যরা তারা এই ডিয়ার লটারির টিকিট সে টিকিট কাটার পরে পুরস্কার পেয়ে যান আমি বা আমার যিনি ক্যামেরা পার্সন ধ্রুব বা এই মুহূর্তে যিনি ডিরেক্টর রয়েছেন বর্তিকা বা প্রডিউসার সৌমিক কেউ কিন্তু ডিয়ার লটারির টিকিট কেটে কোনো টাকা পায় না বা আপনাদের পরিবারেও একই পরিবারের 5 জন কোটি কোটি টাকা পায় না প্রতি সপ্তাহে কিন্তু কারা কারা কাকতালীয়ভাবে ঘন ঘন টাকা পেয়ে যান ডিয়ার লটারির টাকা এবং কেন পান একবার দেখাবো নিছকই কাকতালীয় খুব বেশি কাকতালীয় কোইনসিডেন্স অনুব্রত মণ্ডল দুবারে 1 কোটি 10 লক্ষ টাকা পেয়েছেন এরপরে সুকন্যা মণ্ডল অনুব্রত মণ্ডলের কন্যা 3 বারে 1 কোটি টাকা পেয়েছেন বাবু আপনার কতগুলো টিকিট আপনাকে কাটতে হয়েছে বলুন সুকন্যা মণ্ডলের পড়া পাশাপাশি রুচিকা গুপ্তা বিধায়ক বিবেক গুপ্তার স্ত্রী ঘটনা সূত্রে তিনি একজন এমএলএ স্ত্রী 1 কোটি টাকা তিনিও পেয়েছিলেন এগুলো সবই কাকতালীয় কোইনসিডেন্স নেহরু সিং বিধায়ক রাজেন্দ্র প্রসাদ সিংয়ের স্ত্রী 1 কোটি টাকা পেয়েছেন এই সমস্ত অভিযোগগুলো কাকতালীয় কোইনসিডেন্স রোজ কেন এভাবে কোইনসিডেন্স আমাদের সাথে হয় না আমি জানি না
আমি সরাসরি একবার প্রতিক্রিয়া নিয়ে নেব অভ্র সেনের, অভ্র সেন বিজেপি মুখপাত্র। অভ্র সেন, এই মুহূর্তে টাকা গোনা চলছে, এই মুহূর্তে আমরাও টাকার টাইমার আবার অন করব, তুমি যখন বলবে। কিন্তু বোঝাও তৃণমূল কংগ্রেসের গৌরী সেন আসলে কিভাবে এই ডিয়ার লটারি হয়ে গেল, ফান্ডাটা কি? দেখুন ময়ূকদা, এই ডিয়ার লটারি যেটা আমরা এখন অবধি জানতে পাচ্ছি, 60,000 কোটি টাকার উপরে একটা দুর্নীতি কিন্তু একটা এরা করেছে এই বলে অভিযোগ বিভিন্ন জায়গায়। এই মুহূর্তে দাঁড়িয়ে ইডি তদন্ত করছে, সিজার হচ্ছে, সার্চিং হচ্ছে। এবং যেটা আপনি এক্ষুনি দেখালেন যে সত্যিই তো, আমি তো এটা প্রথমেই বুঝতে পারছি না যে আমরা সবাই পোড়া কপালের ছেলেমেয়ে, আর যারাই কালীঘাটে গিয়ে কাজলের ফোঁটা নিয়ে এসছে ভাইফোঁটার দিন, তারা নিজেরা বা তাদের আত্মীয়রা এত সোনার টুকরো কপালের লোকজন হয়ে যায় যে বারবার বারবার তারা নাকি এই ডিয়ার লটারি থেকে টাকা জেতে। অনুব্রত মণ্ডল 3 বছরের মধ্যে তিনি এবং তার মেয়ে 5 বার জিতেছে। এই নলাটির এমএলএর একজন আত্মীয়া, তিনি 1 বার জিতেছেন, আর জোড়াসাগর এমএলএর যিনি স্ত্রী, তিনি 1 বার জিতেছেন। সাধারণ মানুষ কবার জিতেছে এটা একটা ধন্দ রয়ে গেছে, এ খবর আমাদের কাছে এখন অবধি আসেনি। কিন্তু বিষয়টা হচ্ছে এই যে একটা কোম্পানি ডিয়ার লটারি, তারা ইলেকটোরাল বন্ডের মাধ্যমে তৃণমূল কংগ্রেসকে, যারা একটা রিজিওনাল পার্টি একটা স্টেটে আছে, তাদেরকে এত টাকা দিচ্ছে, এবং কোন প্রেক্ষাপটে দিচ্ছে? 542 কোটি টাকা ডোনেশন কোন প্রেক্ষাপটে দিচ্ছে, যখন তৃণমূল কংগ্রেস সরকার কিন্তু আমাদের রাজ্যের বুক থেকে সরকারি যে লটারি সেটাকে বন্ধ করে দিয়েছে, তুলে দিয়েছে। আর আজকে যে পরিস্থিতি হয়ে গেছে, যেই তথ্যগুলো সামনে আসছে, এইটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। গ্রাম বাংলায়, জেলায় জেলায় বহু গরিব মানুষ কিন্তু লটারির টিকিট বিক্রি করে তারা জীবিকা নির্বাহ করেন। আজকে যেই পরিস্থিতি তৃণমূল কংগ্রেস করলো, এই লটারি সিস্টেমটার উপরে পুরো একটা প্রশ্নচিহ্ন এনে দিল, এবং প্রত্যেকে বুঝতে পারছে এটা তৃণমূলের 2 নম্বরই টাকা ঘোরানোর একটা সুন্দর সাইফনের জায়গা হয়ে গেছে। কিভাবে, তাহলে কিভাবে সেটা, এই যে 9 কোটি টাকা, এই যে টাকা গোনা হচ্ছে এই মুহূর্তে যখন আমরা কথা বলছি, টাকা গোনা হচ্ছে। এবং আমি অব্র, অব্র তোমাকে আমি 10 সেকেন্ডের জন্য পজ করব, আমি আবার প্লাজমাতে দেখানোর চেষ্টা করব কত টাকা এখনো, কি 9 কোটি টাকা কি একটু বেড়েছে, 1 কোটি টাকা, 2 কোটি টাকা কি বেড়েছে, কত এই মুহূর্তে প্লাজমায় দেখানোর চেষ্টা করব। আবার আবার রাশিয়ান রুলেতে কত টাকা এই মুহূর্তে, আপাতত আপডেট কি এই মুহূর্তে, ঘড়ির কাঁটায় 8:18 নয় আটকে রয়েছে এই মুহূর্তে, 9 কোটি টাকাতেই আটকে রয়েছে। অর্থাৎ এই এই রাত গেলে হয়তো আরও টাকা বেরোবে, কিন্তু কীভাবে এই 9 কোটি হোক বা 900 কোটি হোক, এটা এটা পাচ্ছে কী করে নেতারা? আমার তোমার পকেটে তো ঢুকছে না ময়ূকদা। আমি দেখাচ্ছি এটা 2022-এর এপ্রিল মাসের নিউজ পেপার রিপোর্ট। 2022-এর এপ্রিল মাসে ইডি এই ডিয়ার লটারিরই কিন্তু 409 কোটি টাকার প্রপার্টি অ্যাটাচ করেছে। এবার এটা কিন্তু একটা তদন্ত বহুদিন ধরে চলছে, মাঝখানে কোর্টের কিছুদিন স্টে অর্ডার ছিল, সেটা ইডি আবার অ্যাপিল করে সে স্টে অর্ডার তুলে ফেলেছে, এবং তারপর এই তৎপরতা আপনারা দেখতে পাচ্ছেন। এবং মাথাদেরকে তো ধরা হবে, কিন্তু এই মাথাদের মধ্যে আছে কারা? তৃণমূলের নামটা এতভাবে জড়িয়ে যাচ্ছে কী করে? আসলে বিষয়টা হচ্ছে বিভিন্ন রকমভাবে দুর্নীতি যে তৃণমূল সরকার করেছে, ধরুন বালি, কয়লা, যেগুলো অলরেডি ইনভেস্টিগেশনের আন্ডারে, রেডারের আন্ডারে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু চার্জশিট হওয়া শুরু হয়েছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।